অন্যান্য দিনের মতো ব্যস্ততা ছিল জগন্নাথ ঘাটে। হঠাৎ ঘাটের পাশে পোর্ট ট্রাস্টের গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে 5টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। ইতিমধ্যে বিধ্বংসী রূপ নেয় আগুন। আগুনে গ্রাসে চলে যায় গুদামের একতলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় হাওড়া ব্রিজের একাংশ। দমকলের আরও 18টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু গিঞ্জি এলাকায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। পাম্পের সাহায্যে গঙ্গা থেকে জল তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। বাড়িটি যাতে ভেঙে না পড়ে সেজন্য লোহার কাঠামোয় জল দেওয়া শুরু করে দমকল। খালি করে দেওয়া হয় এলাকা। দমকলের 23টি ইঞ্জিনের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃত্যু, আহত আরও এক গ্রামবাসী। ঘটনার জেরে অগ্নিগর্ভ হিলি থানার লস্করপুর। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিনও। গরু পাচারকারীদের খোঁজে এদিন লস্করপুরের ওই গ্রামে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। তা ঘিরেই বিএসএফ জওয়ানদের সঙ্গে বচসা বাঁধে গ্রামবাসীদের। এরপর গ্রামবাসীদের লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালায় বলে অভিযোগ। বিএসএফের অভিযোগ, গ্রামবাসীরা তাদের ওপর চড়াও হওয়ায় বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে তাদের। ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল প্রদেশ কংগ্রেস। আজ শহরে মনমোহন সিংহের সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়তে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় প্রদেশ কংগ্রেস। পাশাপাশি জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে মনমোহন সিংহের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সৌন্দর্যায়ন সম্পন্ন, গঙ্গার ধার এখন সেজে উঠেছে সুদৃশ্য টাইলস, রকমারি ফোয়ারা আর বাহারি আলোয়। লাগানো হয়েছে ত্রিফলা বাতিও, কিন্তু রাস্তার দিক থেকে গঙ্গার পাড়ে পৌঁছতে পার হতে হয় রেল লাইন, ফলে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। সেই দুর্ঘটনা এড়াতেই এবার উদ্যোগ শুরু হলো। এর জন্য দুটি পন্থা ভাবা হয়েছে। এক, প্রিন্সেপ ঘাটের কাছে লাইনের ওপর একটি ওভারব্রিজ। দুই, বাজে কদমতলার কাছে একটি আন্ডারপাস। এই দুটি প্রকল্প সম্পন্ন হলে মানুষকে রাস্তার দিক থেকে গঙ্গার ধারে যেতে আর রেল লাইন পার হতে হবে না, ফলে কমবে দুর্ঘটনাও। এর জন্য পুরসভা ইতিমধ্যে সেনার কাছে অনুমতিও চেয়েছে। মঙ্গলবারই সেই অনুমতি মিলেছে। তবে এই কাজ পুরসভা করবে না রেল, তা অবশ্য এখনও ঠিক হয়নি।